জামির উদ্দিন ভাই প্রশ্ন করেছেন ভাই দল করা যাবে কি ভাই দল করা যাবে বলতে গেলে দল কি দল অবশ্যই দল বলতে যদি কোনো জামাতকে বোঝানো হয় তো জামাত করার প্রমাণে আদেশ কোরআন হাদিস থেকে অনেকগুলো দলিল আছে সুরা ইমরান একশো দশ নম্বর আয়াত এবং সুরা ইমরান একশো তিন চার পরপর আয়াতগুলো থেকে পাওয়া যায় যে না দল করার বৈধতা আছে দল করবে মানুষকে সৎ কাজে আদেশ দেবে মন্দ কাজে বাধা দেবে বাধা প্রদান করবে এই জন্য একটা দল থাকা চাই আর সুনান তিন মিজি দু হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস আলাসুল বলেছে লাইফাতুন বিন উমাতি আমার এই উম্মতের মধ্যে একটা তয়েফা মানে একটা দল থাকবে আলাল হাক হক হকে পরে প্রতিষ্ঠিত থাকবে বিভিন্ন হাদিসে প্রমাণিত আছে সুনান আবুদাউল চাহাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস সুনান তিন মিজিদ দু হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস আলসুল বলেছেন যে তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা যাবে জাহান নামে একটা দল যাবে জান্নাতে একটা দল জান্নাতে যাবে তো একটা দলের কথা অবশ্যই এখানে আছে এখন দল বলতে গেলে কি সকলে দল সবাই বলছে যে আমাদের দলটা হক আমরা সঠিক পথে আছি এমন কেউ যদি মনে করে তাহলে তার কাছ থেকে কোরআন এবং সুন্না অনুযায়ী দলিল চাইতে হবে বরং দলটা হবে আকিদা মানহাজের উপরে সালফে সালঈনের যেই মানহাজ যেটাকে বলা হয় ওয়াল জামাত এই দলের সঙ্গে সম্পৃক্ত হতে হবে এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা এখানে সেখানে দশজন বিশজন তারা সংগঠিত হয়ে তারা যেটা একটা আমির দলে ঘোষণা করে দেয় এভাবে বিশৃঙ্খল মানে বিশৃঙ্খলাভাবে বিভিন্ন দল বা দলের মধ্যে থেকে মতনক্য হয়ে বেড়ে আর একটা নতুন দল প্রতিষ্ঠা করা এখান থেকে দূরে থাকাটা মানে ভালো তবে দল ইসলামে বা সংগঠন ইসলামেটা হারাম এমনটা নয় তবে সেই সংগঠনগুলোকে আমরা অনুত্তম এবং খারাপ মনে করি এবং এগুলো অবৈধ মনে করি যে দলটা বা যে সংগঠনটা একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট দেশে আছে আর সেই সংগঠনের সঙ্গে বাকি মুসলিম সে দেশের যদি সম্পৃক্ত না হয় তো তাদেরকে কাফের মনে করা হয় মুরতাদ মনে করা হয় অথবা যে সংগঠনে আপনি আগে ছিলেন কিন্তু সংগঠন থেকে তাকে যদি তাড়িয়ে দেওয়া হয় বা সে যদি চলে যায় এই থেকে খারেজি ফতোয়া দেওয়া বা মুরতাদ ফতোয়া দেওয়া বা আহলুসন জামাতের বহির্ভূত একজন বলে ঘোষণা করা এই সংগঠন নিঃসন্দেহে এটা মানে নিষিদ্ধ ইসলামে আর এটা সৌদি সমস্ত ওলেমারা একমত এই সংগঠন জায়েজ না যে সংগঠনের মধ্যে আমির মানে এরকম মানে কোনো ই ঘটনা মানে ব্যাপার আছে যে সে দল থেকে বা সে সংগঠন থেকে যদি কোনো ব্যক্তি চলে যায় তাকে বলা হয় যে সে গোমরা হয়ে গেছে বা সে পথভ্রষ্ট হয়ে গেছে বা হালুসনাল জামাতে বহির্ভূত বা খারেজে হয়েছে এই সংগঠন এটা জায়েজ নয় তবে দাওয়াতি ক্ষেত্রে বা কোনো একটা ভালো কাজের প্রচেষ্টার জন্য সংঘবদ্ধ হয়ে কাজ করা এখানে কোনো আপত্তি নেই